গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরে দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। বেহাল রাস্তা সংস্কার এবং পানীয় জলের সমস্যা না মিটলে ভোট বয়কট করা হবে বলে জানালেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা, সেই সাথে পানীয় জলের সমস্যা, আর এই দুটো সমস্যায় জর্জরিত জলপাইগুড়ি জেলার বেলাকোপা বসাকপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা। তাই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা ভোট বয়কটের ডাক দিচ্ছেন। এছাড়াও এদিন এলাকার বাসিন্দারা আরও কি অভিযোগ তুলে ধরলেন, বিস্তারিত শুনুন নিউজের পর্দায়। সমস্যা 100 দিনে কাজ করছি, এক টাকাও পাই নাই। আমাদের কলে, এই কলের জল লোক খাইতে পারে না। তুমি খাই দেখো, এক গ্লাস তুমি খাই দেখো। ফিল্টার নাই, ফিল্টার বসা নাই, ফিল্টার খায় না। এখানে এখানে এই জল দিয়ে কি করে বলো তো? হ্যাঁ, রাস্তার সমস্যা আছে এক নম্বর। দুই নম্বর কথা, আমাদের কলের সমস্যা আছে। তিন নম্বর কথা, আমাদের 100 দিনের কাজ কাজ করছি, আমরা 56 দিন কাজ করছি, এক পয়সা পাই নাই। আমাদের এখানে জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আচ্ছা, আপনার এলাকায় যে বসাকপাড়া যে এলাকাটা রয়েছে, সেই এলাকায় আপনার হচ্ছে রাস্তা এবং জলের সমস্যা রয়েছে। সেই রাস্তার সমস্যা এবং জলের সমস্যা যতদিন না পর্যন্ত মিটবে ওখানকার, আপনি কোথায় থাকেন? বসাকপাড়া, সর্দারপাড়া। আপনাদের এখানে যে রাস্তাটা দেখলাম, সেই রাস্তায় মানে দীর্ঘ বছর ধরে মানে সংস্কার হচ্ছে না, একটা অভিযোগ উঠেছে, কি বলবেন? অভিযোগ বলতে আমাদের এবার আন্দোলন করব যে আমরা ভোট দিতে যাব না রাস্তা আর এই জলের ব্যবস্থা না হলে। আমরা বর্ষার সময় জল খেতে পারি না, কুয়োর জল গন্ধ, মানে সমস্যা। সবাই তো কিনে খাওয়া সম্ভব হয় না, তাহলে এখন কুয়োর জল খেয়ে কারো পেট খারাপ হচ্ছে। তারপরে একটা কল বসিয়েছে, সেটা জল আয়রন গন্ধ, সেটার সংস্কার না হলে আমরা ভোট দিতে যাব না। ওটা জেলা পরিষদ ম্যাডাম বলছে আর কি, ওটা টেন্ডার হয়ে গেছে, এখন জেলা পরিষদ ম্যাডামই বলতে পারবে সেটা কবে মধ্যে হবে আর কি। তবে টেন্ডার হয়ে গেছে এটাই জানি আর কি, কবে হবে এটা জানি না। এটা আমি কি করে বলবো বলুন তো, সময় তো বেশি নেই বিশেষ করে ইলেকশনে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393332। ভর্তি চলিতেছে। হ্যাঁ, ডক্টর কে আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ গড়তে কাল বিলম্ব করবেন না, যোগাযোগ করুন। বোয়ালমারিতে অবস্থিত ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে। মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়,
ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে পি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে। জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ মান্না এবার থেকে প্রতি মঙ্গলবার বিকাল 6 ঘটিকায় বিকাশ সরকার চেম্বারে বসবেন এবং সুলভ মূল্যে রুগী দেখবেন, তাই যোগাযোগ করুন। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি। আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার, তাই অতি সত্বর যোগাযোগ করুন আপনার ঘর সাজানোর জিনিস পেতে। রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি। তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন।